বন্দনা মুখার্জি, আমি এবার একটা ব্লগ শুরু করেছি। আর আজ হচ্ছে আজ আজ বুধবার, আর বুধবারের এখন বিকেলবেলা পেরিয়ে সন্ধে হয়েছে, আর এই সন্ধে এখন ঘড়িতে বাজে 6টা। তো ব্যাস এই চলছে, আর এখন বসে পড়েছি আমি সিঁড়িতে। এই যো, অনেক সময় বসতে বেশ ভালো লাগে সিঁড়িতে, তো সেই সিঁড়িতে বসে গেছি। আর তো বলো, এবারে তোমাদের কিছু খবর বলো, তোমরা কেমন আছো, কি করছো অবশ্যই জানাবে। আমার এখন তো অনেক কাজ আছে, রাত্রিরে ডিনার আছে, তারপর সিমরন আজকে, সিমরন মানে আমার জ্যাঠতো তো দাদার মেয়ের আজকে বার্থডে, তো সিমরন ওর বাবা গেছে মার্কেটে গিফট নিতে, আর তৈরি হয়ে পড়েছে সিমরন, মানে ওরা এলে আমি অবশ্যই দেখাবো কেমন তৈরি হয়েছে। আর সিমরনের আছে বাচ্চাদের, মানে বাচ্চাদের সবার, আমাদের বড়দের নেই, বাচ্চাদেরই আছে। তো সিমরন যাবে, কেক কাটবে, আর ডিনার ওখানেই করতে বলেছে। তো এই গল্প, সিমরন এলে আমি অবশ্যই দেখাবো। আর তো চলো, আজকে রাত্রিরে ডিনার, একেবারে স্পেশাল ডিনার, পালক পানির বানাবো। তাই পালকটা আমাকে বয়েল করতে হবে, পালকটা বয়েল করে আমি ইয়ে করব, ওটা পেস্ট বানাবো, তারপর পনির নিয়ে আসবে সিমরনের বাবা, তো তারপর সেটা বানাবো। আর রুটি বানানো আছে, তো বানাতে লাগবে। আর দেখি, তবে সিমরনের জন্য অপেক্ষা করি, সিমরন আসুক, কি নিল অবশ্যই শেয়ার করব। আর চা একবার খাওয়া হয়েছে, তো যে ব্লগটা আমি সকালবেলায় করলাম, চা খাওয়া হয়ে গেছে আমার বিকেলে অলরেডি, কিন্তু আমাকে আবার চা বানাতে হবে। এই তো ঠান্ডাই বেরিয়েছে, এসেই বলবে আগে চা, এক কাপ চা হয়ে যাক, তো বুঝতেই পারছো, এক কাপ চা হয়ে যাক, তো আমাকে সেই চা বানাতে হবে। আর এই নেল পলিশটা সিমরন লাগিয়েছে কালকে কাটিং করে, তো চলো সিমরন আসুক, তারপর আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, সিমরন চলে এসছে, আর সিমরন, সিমরনের আউটফিট, তো আমি নিয়েছি একটা স্লিং ব্যাগ নিয়েছি, খুব সুন্দর নেভি ব্লু কালার, দারুন, আর 3D করা আছে বারবি ডলের, খুব সুন্দর ব্যাগটা। তো এবার আমি যাই, বাই। তো ফ্রেন্ডস, এখন রান্না বান্না করার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করবেন, তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। কেননা অনেকের অনেক ইচ্ছে থাকে, হয়তো অনেক সময় সেটা কাজে হয়ে ওঠে না, কিন্তু কেন হবে না, ইচ্ছে থাকলে উপায় অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তো অনেকের কাছে ছোট বাচ্চা বাড়ির বাইরে বেরোতে পারে না, বা অনেক হাউসওয়াইফের পারমিশন থাকে না, যার কারণে হয়তো হয়ে ওঠে না। যারা কলেজ গার্ল, ছেলে মেয়ে, যে কোনো বয়সের, সবার জন্য একেবারে উইদাউট ইনভেস্টমেন্টে, উইদাউট হেডেকে এই বিজনেস বাড়িতে বসে ফ্রি মাইন্ডে করা যায়, আর আপনারা চাইলে এটা অবশ্যই করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে মেশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা স্টার্ট করুন। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি বিজনেসটা কেমন করে করবেন, সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো, ভিডিওটা ক্লিক করে ভালো করে দেখে নিন যে আমি বিজনেসটা কেমন করে করছি, সেভাবে আপনারা চালু করুন। তো ফ্রেন্ডস, দেরি কেন, তাড়াতাড়ি করুন। টাকাটা আপনারা আর্ন করলেন, প্রফিট মার্জিন ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে, এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6,000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5,000 পার রেফারেল, তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড, রিটার্ন দুটো পলিসি আছে,
একবার পুরোটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো ফ্রেন্ডস, সিমরন তো গেছে এখন বার্থডে পার্টিতে, আর আমি এখন ব্ল্যাঙ্কেটস দুটো বের করলাম, কেননা ঠান্ডা একটু পড়েছে আর পাতলা চাদরে চলছে না, তাই এই যো এখানে এগুলো রাখা হলো। কেননা অনেক সময় কি হয়, ভোর দিকে বেশি ঠান্ডা লাগে, তখন হাতের সামনে থাকলে তাড়াতাড়ি নেওয়া যাবে, তো সেজন্য এগুলো বের করলাম, এতক্ষণ ওই কাজগুলো করলাম। আর কেননা এখন পাতলা ঢাকাতে চলে যাচ্ছে, পরে হয়তো ঠান্ডা আরও পড়বে, এই কাজ এখন শীতকালে প্রচুর সোয়েটার চাদর আর এই ব্ল্যাঙ্কেটস এগুলো পাড়ো তোলো করো রাখো রোদ্দুরে দাও, মানে একটা পুরো আলাদা কাজ পুরো বেরিয়ে যায়, আর তার জন্য আলাদা সময়ও লাগে। তো এই হচ্ছে, আর এখন করব আমি পালং শাকটা একটু বয়েল করব, বয়েল করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি মিক্সিতে ওটা পিষে একেবারে রেডি করব। তো চলো আমি পালং শাকটা বয়েল করে নিই। তো আগে আমি পালং শাকটাকে বয়েল করে নিচ্ছি ভালো করে ধুয়ে, আর জলের মধ্যে এটা বয়েল করে তারপর ঠান্ডা হলে পেস্ট বানাবো। Bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together. It's so beautiful, you and me, we meant to be, in the great outdoors, forever free. দেখো গাইস, আমি এখানে পালং শাকটা একেবারে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর পনিরটা রেডি কেটে নিয়েছি, আর এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একেবারে পুরো গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে, ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে। তো পালক পনির জন্য আমার পুরো রেডি হয়ে গেছে, আর সিমলা এই মাত্র এলো, তো ডিনার সিমরন করেনি, ওর মাইমা খাবার বাড়িতে দিয়ে গেছে, মামা মাইমা এসে, আর ওখানে সিমরন খুব ভালো ইয়ে করেছে, টিকটকগুলো করেছে না, তো দেখাবো সেগুলো সব ক্লিপগুলো নিয়ে এসছে। আর সিমরনের বাবা আজকে চা করতে বলেনি, আজকে শ্বশুর বাড়িতে চা খেয়েছে, তো সেই জন্য বলি, কেননা আসছিল ওই মার্কেট থেকে, তো ভাই চা খাচ্ছিল, তো ভাই ডেকে আমার চা খাইয়েছে, তো যাক আমার ছুটি হয়ে গেল, একটা বাঁচা গেল, তো বাঁচা গেল মানে আবার চা আবার চা, এই কিন্তু ভালো লাগে, বলে বারবার চা দিতে আমারও ভালো লাগে। তো চলো
শুনতে পাচ্ছে না, উপরে আছি, ল্যাপটপ করছি, নইলে বলবে তুমি আরেক কাপ করো। তো চলো আমি এখন দেখাচ্ছি আর সিমরন কি করেছে ওখানে, কি টিপটপগুলো বানিয়েছে। আর ওর মামা মাইমা খাবার ডিনার দিয়ে গেল বাড়িতে, দারুণ বানিয়েছে, আমি একটু করে টেস্ট করলাম, হেভি বানিয়েছে, প্রতিটা খাবার অসাধারণ বানিয়েছে। আমি দেখাচ্ছি কি কি বানিয়েছে। দেখো এখানে ফ্রাইড রাইস আর মিষ্টি আছে, কুচুরি আছে ছাতু ভরা, আর এখানে কাবলি চানার ঘুগনি, আর এখানে বানিয়েছে চিকেন, দারুণ একেবারে গড়গড়ে চিকেন, আর বানিয়েছে পায়েস। বার্থডে তো পায়েস তো থাকবে। খাবারগুলো হেভি টেস্টি, একটা কুচুরি আমি খেলাম, দারুণ লাগলো আমার ভীষণ, সবগুলোই টেস্ট করলাম একটু করে, যেহেতু লুচি কুচুরি খেতে ভালোবাসি সেই জন্য একটা টেস্ট করে নিলাম। আর খাবারগুলো দেখালাম, কেমন লাগলো? দারুণ লাগলো না? হেভি বানিয়েছে গো। আমি একটু পায়েসটা টেস্ট করছি, ভীষণ ভালো লাগলো। এবারে আমি বানাই ডিনারটা, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো এইদিকে আমি কড়াই চড়িয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি, আর এটা বাটারে করা যায় কিন্তু কেন করছি না, সিমরনের জন্য এখন বাটারে বানাচ্ছি না আমি, তেলে বানানো যায়, কোনো ব্যাপার নেই। তো পনিরটা একটু হালকা আমি এটা ফ্রাই করে নেব, হালকা একেবারে শ্যালো ফ্রাই যেটা। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল, একেবারে হালকা ভাজলাম। তো এই তেলটাতে আমি প্রথমে দিয়ে দেব জিরে, গোটা জিরে, আর দিয়ে দেব গোটা ধনে,
এবারে দেব এটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দেব আমি রসুন, একের পর এক দিয়ে দেব রসুন, রসুনটা একটু ভেজে দেব, আদা, আদা দিয়ে দিলাম, তো এবারে দেব আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটাকে ভালো করে মিক্সড করে দিই, নুন দিতে হবে, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, নুন দিয়ে ভালো করে নেড়ে দিই, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে, একটু জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব আমি এতে এই যে পালং যেটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে ভালো করে একটু বেশ মিশিয়ে মিশিয়ে ভালো করে নাড়তে হবে, যেহেতু এটা পালং শাক একটু কস টাইপের লাগে, অল্প আমি চিনি মিশিয়ে দিলাম, একেবারে দু চার দানা, কেননা মিষ্টি মিষ্টি খেতে আমার অতটা ভালো লাগে না, আমাদের সবারই, তার জন্য একটু দিলাম, কষা ভাবটা চলে যাবে, দেখো ফুটছে এবার, তো আমি দিয়ে দেব পনিরগুলো, পনিরের টুকরোগুলো দিয়ে একটু ফোটাবো, বেশি করবো না, বেশি ফোটাবো না, কেননা সব ভেঙে যাবে, কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম, নইলে খাওয়ার পর এত ভারী হয়ে যায় শরীর, আর পারা যায় না, তো এখন তো রাত্রিরে কেউ নেই, সবার ছুটি, কাজ করে সব চলে গেছে, এত রাত্রি আর কে থাকবে আমি ছাড়া, তো ব্যাস একেবারে ক্লিন করে নিলাম, এই ডাব্বা রেডি, এটা রাত্রির যে বাসন কোসন হয় সেগুলো এর মধ্যে এক জায়গায় রাখি, বেসিন একেবারে পরিষ্কার রাখি, কেননা বেসিনের মধ্যে থালা বাসন পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না, একেবারে পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন, আর এই এটার মধ্যে একেবারে সব কিছু আমি রেখে দিই, আর
এই কাঁচা লঙ্কার এই ছোট্ট কি এটা একটা বাটির মতো, তো চলো এটা ফ্রিজে ভরি, এরপর করব ডিনার। তো গাইস আমরা চলে এসেছি ডিনার টেবিলে, আর আজকে প্রচুর খাবার মিলিয়ে ঝুলিয়ে নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। পালক পনির খুব ভালো হয়েছে, পালক পনির আর স্যালাড রুটি আমার আছে, বৌদি দাদার বউ যেটা বানিয়েছে চিকেন বানিয়েছে পোলাও বানিয়েছে, এই যে সবগুলো আমি দেখালাম তো সেইগুলো যে আইটেমগুলো বানিয়েছে, শিমরন নিল, চিকেনটা নিল, ঘুগনি নিয়েছে যেটা ওর চলবে সেগুলো নিয়েছে, আর যেহেতু তেলের ব্যাপার কুচুরি সেগুলো নিল না, আর ফ্রাইড রাইস তেল ঘি সবগুলো টেস্ট করেছি, দারুণ সবগুলো করেছে, সবগুলো টেস্ট করলো, কিন্তু আজকে প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করলো, একটু কচুরি একটু ফ্রাইড রাইস, কিন্তু খাচ্ছে পালক পনির রুটি, চিকেন নিয়েছে চিকেন ভালোবাসে, ব্যাস এইগুলোই। আর আমরা বাকি সব নিয়েছি, আমার হাজবেন্ড তো ভীষণ ভালোবাসে পায়েস খেতে, ও পায়েস ঘুগনি ও রুটি কিন্তু নেয়নি, ও নিয়েছে ফ্রাইড রাইস নিয়েছে, ব্যাস চলছে সবাই মিলে জোরদার খাবার আজকে, জোরদার চলছে। আজ খুব এনজয় হলো, প্রচন্ড এনজয় হলো আজকে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর কি শেষ করছি, চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই, গুড নাইট।